যদি কোনো টি টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলি কাইরন পোলার্ডদের সঙ্গে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার এলিসা হিলিকে খেলতে দেখেন তবে নিশ্চয়ই অবাক হবেন, এমনই এক চমক জায়গা নিয়ে স্কোয়াড বানিয়েছেন মিচেল স্টার্ক। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক ভিডিওতে নিজেদের পছন্দের টি টোয়েন্টির সর্বকালের সেরা একাদশ বানাতে বলা হয়েছিল স্টার্ক ও মার্কাস স্টোয়েনিসকে। সেখানে এমন এক চমক জায়গা নিয়ে দল সাজিয়ে চমক দেখিয়েছেন স্টার্ক, যেখানে ওপেনার হিসেবে সুনীল নারিনের সঙ্গে নিজের স্ত্রী হিলিকে রেখেছেন। তাকে বেছে নিতে গিয়ে স্টার্ক বলেন, এমন একজনকে নারিনের সঙ্গী হিসেবে নেবেন যিনি উইকেট কিপারও, যার ছয়টি বিশ্বকাপ আছে, এমন একজনকে বেছে নিতে চান তিনি। তখনও স্টার্ক যে নিজের স্ত্রীর কথা বলবেন সেটা ভাবেননি স্টোয়েনিস। এরপর পর্যায়ক্রমে বিরাট কোহলি, মার্কাস স্টোয়েনিস, কাইরন পোলার্ড ও অ্যান্ড্রু সাইমন্সকে বেছে নিয়েছেন স্টার্ক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এরপর দুই প্রোটিয়া ক্রিকেটার এভরি ভিলিয়ার্স ও জ্যাক কিলিসকেও রেখেছেন নিজের একাদশে। দলের পেস আক্রমণে স্টার্কের পছন্দ জসপ্রীত বুমরা। অন্যদিকে স্টোয়েনিস সম্পূর্ণ ভিন্ন একটি দল করেছেন, তার দলে জায়গা হয়নি বিরাট কোহলি বাবর আজমদের। তিনি ওপেনিংয়ে ক্রিস গেইলের সঙ্গে বেছে নিয়েছেন নিজের দেশের শেন ওয়াটসনকে। এরপর নিকোলাস পুরানের সঙ্গে মিডল অর্ডারে রেখেছেন গ্লেন ম্যাক্সওয়েলকেও। আন্দ্রে রাসেলের সঙ্গে স্টোয়েনিসের দলে আছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও, সেই সঙ্গে রেখেছেন টিম ডেভিডকেও। বোলিং আক্রমণে স্টোয়েনিসের পছন্দ লাসিত মালিঙ্গা, রশিদ খান ও স্টার্ক। সবচেয়ে অবাক করার বিষয়, কদিন আগে নিজের দেখা সেরা একাদশ সাজিয়েছিলেন হিলিও, সেখানে অবশ্য স্টার্ককে রাখেননি তিনি। স্ত্রী মন ভাঙলেও স্টার্ক হয়তো তার স্ত্রীর মন রাখতেই নিজের পছন্দের একাদশে রেখেছেন হিলিকে। সৈয়দ সামি, ক্রিকফ্রেনজি।